তো আল ইসলাম গ্রুপে মোহতারাম এক বন্ধু প্রশ্ন করেছেন যে আমাদের বৈবাহিক জীবন কিভাবে সুন্দর হতে পারে, কিভাবে আমাদের জীবন হবে আদর্শ একটি জীবন, আমরা ইসলামকে সুন্দরভাবে ফলো করতে পারবো, একজন অপরজনের মন জয় করতে পারবো, একজন অপরজনের প্রতি সন্তুষ্ট থাকতে পারবো, বিষয়গুলো স্পর্শ করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাম আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। الله سبحانه وتعالى سورة رومير 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন হলো তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের সাথে শান্তিতে থাকতে পারো এবং পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করতে পারো, অনুগ্রহ অনুকম্পা সৃষ্টি করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি একটি নিদর্শন, আমাদের কাছে খুব স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বন্ধন দিয়েছেন স্বামী স্ত্রীর বন্ধন, এটি অত্যন্ত সুদৃঢ় এবং অনুগ্রহশীল একটি সম্পর্ক, যার মাধ্যমে একজন অপরজনের প্রতি অনুগ্রহ অনুকম্পা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধন দিয়েছেন, আর এই বন্ধনের মাধ্যমে যেমনটি একটি আদর্শ আদর্শ ব্যক্তি গড়া সম্ভব, অনুরূপভাবে আদর্শ ফ্যামিলি গড়া সম্ভব। আর যখন একজন ব্যক্তি আদর্শ মানব হবেন এবং সাথে সাথে তার আদর্শ তার পরিবারের মাঝে তিনি বিস্তার করবেন, এর মাধ্যমে একটি ফ্যামিলি হবে আদর্শ, আর এই আদর্শে একটি জাতীয় আদর্শ হতে পারে। এই জন্য এই যে সম্পর্ক, বিশেষ করে বৈবাহিক যে সম্পর্ক, এই সম্পর্কটি যদি সুন্দর না হয় তাহলে এর ফলে যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের অন্যায় সেগুলোই কিন্তু চর্চা হয়, সেগুলো ঘটে। এই জন্য একটি আদর্শ ফ্যামিলি গঠন করতে হলে প্রথমে নিজকে আদর্শবান হতে হবে। এই জন্য একজন যিনি স্ত্রী হবেন তিনি হবেন আদর্শবান স্ত্রী, অনুরূপভাবে একজন স্বামী যখন হবেন স্বামী হবেন আদর্শবান স্বামী, উভয়ের আদর্শে সুন্দর একটি ফ্যামিলি গঠন হবে। যেন আমরা বলবো যে আদর্শ একটি ফ্যামিলি গঠন করতে হলে উভয়কে আদর্শবান হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারার 228 নম্বর আয়াত, ওয়ালা হুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, যে স্বামীদের যেমন অধিকার রয়েছে স্ত্রীদের প্রতি, একইভাবে অধিকার রয়েছে স্ত্রীদের অধিকার স্বামীদের প্রতি, উভয়ের হক রয়েছে, যে হকগুলো আল্লাহ প্রদত্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত তিনি আলোচনা করেছেন যখন এই হকগুলো আদা হবে তখন জীবন হবে সুন্দর এবং উভয়ের মাঝে একটি ফ্যামিলি হবে সুন্দর। এই জন্য আমরা পরামর্শ দেব যে একজন অপরজনের যে হক রয়েছে সে হকগুলো সুন্দরভাবে আদা করতে হবে। এক্ষেত্রে ইসলামের যে সুন্দর গুণগুলি রয়েছে, এক তো ইসলামকে সুন্দরভাবে ফলো করতে হবে, ইসলামকে সুন্দরভাবে ফলো করে একে অপরের প্রতি সদয় এবং অনুগ্রহ অনুকম্পাশীল হতে হবে, এর মাধ্যমে সুন্দর হবে জীবন। আর আমাদের বিশেষ করে বৈবাহিক জীবনগুলো এলোমেলো হয় একজন অপরজনের প্রতি চড়াও হওয়ার ফলে, একজন অপরজনকে গ্রহণ না করার ফলে, একজন অপরজনের প্রতি বিনয়ী না হওয়ার ফলে, এর ফলে অনেক সংসার এ ধরনের তাদের মাঝে দ্বন্দ্ব কলহ চলতেই থাকে। এই জন্য আমরা বলবো এই জীবন খুব সুন্দর হবে একজন বড় ব্যক্তিত্ব তার মেয়েকে যখন তিনি বিদায় দিচ্ছিলেন, বিদায় মুহূর্তে তার মেয়েকে তিনি এভাবে কি নসিহত পেশ করেছিলেন যে মা তুমি যাও তুমি তোমার স্বামীর তো খাদেম হবে, তাহলে তোমার স্বামীকে খাদেম হিসেবেই পাবে। আল্লাহ আকবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে তুমি তোমার স্বামীর খাদেম হও, সেবক হও, তাহলে তোমার স্বামীকে তোমার সেবক হিসেবে পাবে। এজন্য যে নারীরা স্বামীদের সুন্দর সেবা দেন, এই সেবাগুলি স্বামীর পক্ষ থেকে তারা আদা করতে পারে, স্বামীরাও তাদেরকে ওইভাবে সেবা দেন। হ্যাঁ, তার ভিন্নতা হতে পারে, তবে বেশিরভাগ এমনটি হবে যে স্ত্রীর সুন্দর গুণ রয়েছে, এই গুণের ফলে স্বামীকে অনেক সময় তিনি
তার দিকে ঝুঁকাতে পারে। আর এমনও অনেক ফ্যামিলি রয়েছে যে একজন নারীর কারণে একটি পূর্ণ ফ্যামিলি সুন্দর হয়েছে, একইভাবে একটি পুরুষের কারণে একটি ফ্যামিলি সুন্দর হয়েছে। এজন্য একজন অপরজনের পরিপূরক হবে, কেউ আমরা পূর্ণ নই। যার কাছে যে ত্রুটি থাকবে এই ত্রুটিগুলোকে মুছে ফেলতে হবে, এবং মুছে ফেলার যত ধরনের চেষ্টা প্রচেষ্টা সেটি আমাকে করতে হবে। যদি আপনি একজন স্ত্রী হন, তাহলে স্ত্রী হিসেবে আপনার যে দায়িত্ব রয়েছে স্বামীর ত্রুটিগুলো মুছে ফেলার, এটি আপনার দায়িত্ব, আপনাকে সেটি নসিহত পেশ করতে হবে। একইভাবে একজন যদি স্বামী হন, স্ত্রীর যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো তাকে মুছে ফেলার চেষ্টা প্রচেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের দাওয়াতি যে দিক রয়েছে, আর দিন ওয়ান নসিহা, ইসলামের সুন্দর দিক হলো আল্লাহ নবী বলেছেন দিনের ভিত্তি হলো নসিহতের উপরে, একজন অপরজনকে নসিহত পেশ করবে। এটি হচ্ছে একটি সুন্দর ফ্যামিলি গঠন করার জন্য অতি উত্তম পন্থা। এই জন্য আমরা বলবো যে আমাদের বৈবাহিক জীবন, বিয়ের পরের জীবন সুন্দর হবে যখন পরস্পরের মাঝে সুন্দর সুন্দর আদর্শ থাকবে, আদর্শবান হতে হবে। এই ক্ষেত্রে বিশেষ করে বন্ধু যেহেতু আপনি প্রশ্ন করেছেন, নারীদের জন্য জান্নাত যাওয়ার অতি সহজ পন্থা রয়েছে, এগুলোই মূলত হক। আল্লাহ নবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ওয়া সামাত শাহরাহা, যখন রমজান মাসের রোজা রাখেন, ওয়া হাফিযাত ফারজাহা, এবং তার লজ্জা স্থানকে হেফাজত করেন, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করেন, যত ধরনের কল্যাণকর আদেশ রয়েছে সে আদেশগুলোকে মেনে নেন। আল্লাহ নিয়ে বলেছেন, কিলা লাহা, তাকে বলা হয়, উদখুলিল জান্নাতে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তুমি জান্নাতে যে যে পথ দিয়ে, যে দরজা দিয়ে প্রবেশ করতে চাও সে পথ, সে পথ দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার, যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে। এই জন্য এক্ষেত্রে বিশেষ করে আমরা বোনদেরকে বিশেষভাবে পরামর্শ দেব। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিরাজ থেকে ফিরে এসে হাদিস বর্ণনা করেছেন যে আমি সেখানে, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামে আমি অধিকাংশ নারীদেরকে দেখতে পেয়েছি। জিজ্ঞেসবাদ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা বর্ণনা করেছেন যে ইয়াকফুরনা, নারীরা যেই কারণে জাহান্নামী হয়েছে সেটি হচ্ছে অস্বীকার করার ফলে। সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন যে অমান্য করা অথবা অস্বীকার করার ফলে নারীরা জাহান্নামী হয়েছেন, কি তারা অমান্য করেন, আল্লাহকে অমান্য করেন, আল্লাহকে অস্বীকার করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না না, সেটি তো নয়, ইয়াকফুরনাল আশীরা, তারা তার স্বামীদেরকে অমান্য করে। আল্লাহু আকবার, এখানে কিন্তু নারীদের জন্য একটি শিক্ষা রয়েছে, এই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে। সকলে সকলের পরিপূরক হিসেবে হতে হবে, স্বামী তার স্ত্রীর, স্ত্রী তার স্বামীর, এর মাধ্যমে একটি জীবন সুন্দর হবে। এজন্য আমরা একটি হয়তোবা ঘটনা বর্ণনা করেছি, এই ঘটনা বিশেষভাবে নারীদেরকে খেয়াল করতে হবে, যার মাধ্যমে তাদের স্বামীদের যে মন জয় করা, তাদেরকে বশ মানানো, এটি খুব সহজ হবে। এর মাধ্যমে জীবন হবে সুন্দর, ফ্যামিলি হবে সুন্দর, এবং দেশ হবে সুন্দর। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ।